ফয়সাল আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি সাভারের রাসফুলবাড়িয়া যে ফিশারি ঘাট, সেই মাছের ঘাটে রয়েছি। এখানে কিন্তু আপনি দেখছেন যে সব ধরনের মাছই কিন্তু রয়েছে, এবং যেহেতু মাছের আসলে দাম কিন্তু বেড়েই চলেছে এবং গত সপ্তাহ থেকে এখন কিন্তু দাম বেড়েছে এবং মুরগির পরে কিন্তু এবার মাছের দাম বেড়েছে। যদি আমরা একটু দেখাই যে এই মাছগুলি প্রতিটা কেজি, যেগুলি গত সপ্তাহে কিন্তু আপনার 140-130 এবং এই এই মাছ দাম ছিল, আজকে কিন্তু 200 টাকা কেজি। আমরা যদি একটু দেখাই যে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকটা মাছের আসলে এটা কিন্তু আড়ত, এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে এবং সেই মাছ দেশি এবং বিদেশি যেসব মাছ সব মাছই কিন্তু এই বাজারে রয়েছে। এবং আমরা এই যে প্রত্যেকটি বাজারের যে মাছের যে অবস্থা সেটা কিন্তু আমি যদি একটু ক্রেতার সাথে কথা বলি, মাছের দাম বেড়েছে না কমে? মাছের দাম এখন বর্তমানে বেশি, কারণটা কি বর্তমানে পজের এখন বদ্ধ তো পোলা পানি ছাপে গেছে, ওই কারণে ওই উপলক্ষে আর কি এই মাছের দামটা বেশি। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু এই পাশে দেখাই যে বিভিন্ন যে মাছ রয়েছে, ইলিশ এবং চিংড়ি, এবং এখানে কিন্তু আসলে পাইকিরি বাজারে কিন্তু আসলে মাছ বিক্রি করা হচ্ছে, এবং মাছের দাম বেড়েছে না কমেছে? মাছের দাম মোটামুটি বেশি, কমটা মাছ কম, সব মাছই কম, জায়গায় দাম বেশি, জায়গায় মাছ দাম বেশি, কিনাই বেশি। এই মাছটা 600 টাকা মনে করেন যে পাইকারি রেট, অন্তে কিনা আছে, অথচ বিক্রি করলাম 530 টাকা, পাটি 70 টাকা লস, কেজি প্রতি 70 টাকা লস পাটি। ইলিশ মাছের এই মাছ বলছে পার কেজি 600 টাকা কিনা, এবং তারা আসলে তাদেরকে বাধ্য হয়ে কিন্তু বেশি বিক্রি করেছে। এখানে আসলে যে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে এবং অন্যান্য যে রুই কাতলও কিন্তু রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে বড় সাইজের মাছও কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এই মাছ মাছ কত করে বিক্রি করতেছেন? 500 করে বিক্রি করছে। মাছের দাম অনেক বেশি, গাড়ি আসলে তো তেলের দাম বাড়ে, গাড়ি কম আসে, মাছের দাম অনেক বেশি, 550 করে বিক্রি করতেছে। শুনেন যে এই মাছটা কিন্তু 280 টাকা কেজি ছিল, এখন কিন্তু কেজিতেই 550 টাকা বিক্রি করা হচ্ছে। অর্থাৎ মাছ আসলে বলছে যে ডিমের পরে কিন্তু মাছের দাম বেশি, এবং সবজির দামও বেশি, এবং চাউলের দাম বেড়ে গেছে, এবং সব কিছু নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু দাম বৃদ্ধি। এই ছিল আমার কাছে সাভারের রাসফুলবাড়িয়া থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল,